আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রপার্টি সেলার। সুপ্রদর্শক, আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আবারও আপনাদের সামনে নতুন একটি আকর্ষণীয় পজিশনে জায়গা বিক্রির ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পাশে, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই এই জায়গাতে চলে আসতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন মহাসড়কটি, এবং আমাদের যে জমিটি বিক্রি হবে সেটি ইস্ট ওয়েস্ট মেডিকেলের পূর্ব দিকে যে রাস্তা আছে সেই রাস্তাতে। দর্শক, সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একটু সামনেই একটি বাজার আছে, আর সেই বাজার থেকে 2 মিনিটের ব্যবধানে আমাদের সেই জায়গাটির অবস্থান। দর্শক, যেহেতু এটি একটি মেডিকেল কলেজ এলাকা, এখানে আপনি সহজেই ভাড়া দিতে পারবেন। ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার, ভিআইপিদের জন্য রুম, সব কিছুই ভাড়া হবে। আপনি যা করবেন সেটাই ভালো চলবে, কারণ এটি একটি গার্মেন্টস কারখানা ছাড়াও মেডিকেল কলেজের মতো একটি বড় প্রতিষ্ঠান। এখানে অনেক দূর দূরান্ত থেকে রোগী আসে এবং অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছে, সেই জন্য মূলত এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারের দিকে চলে এসেছি। আমরা দুই পাশের দৃশ্যটা দেখব এবং আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লটে দেখে যাব। ভিডিওর কমেন্টের উপর লক্ষ্য করে আমি একটি কথা বলতে চাই, আমি প্রতিটি ভিডিওতেই জমির মালিকের নাম্বার এবং জমির মূল্যটা দিয়ে থাকি। আমার 800টি ভিডিও আছে, তার মধ্যে সর্বোচ্চ 2-3টা ভিডিওতে মূল্যটা ভুলক্রমে দিই না বা দিতে পারি না। তো সেই জন্যই ভিডিওতে আজে বাজে মন্তব্য করার কোনো মানে হয় না। আপনারা ভিডিওটি স্কিপ করেন বিধাই জমির প্রতিনিধি নাম্বার বা মালিকের নাম্বারটা পান না। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে সকল তথ্যগুলোই পাবেন। সুপ্রদর্শক, জমি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জমির পরিমাণ 5.25 কাঠা, পশ্চিমমুখী স্কোয়ার প্লট, এবং প্লটের সামনে 12 ফিট রাস্তা, এবং রাজকের গ্রাউন্ড ফ্লোর সহ 8 থেকে 9 তলা বিল্ডিং করার অনুমোদন পাবেন। ইস্ট ওয়েস্ট মেডিকেলের দক্ষিণ পার্শ্ববর্তী রাজাবাড়ি এলাকায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 নং ওয়ার্ডের মধ্যে এই জমিটির অবস্থান। জমিটির কাগজপত্র 100% আপডেট করা হয়েছে বিক্রয়ের জন্য। জমির আশেপাশে স্বনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে। ইনশাল্লাহ 4 থেকে 5 বছরের মধ্যে জমির মূল্য, বা যদি বাড়ি করেন বাড়ির মূল্য, ডাবল হয়ে যাবে। আশেপাশে বহু উঁচু উঁচু ভবন আছে এবং নতুন নতুন ভবনের কাজ চলছে। সুপ্রদর্শক, ভিডিও চলাকালীন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বলি, আগামী শুক্রবার আমার মরহুম নানার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল হবে, ইফতারের আয়োজন করা হয়েছে, এবং উক্ত ইফতার মাহফিলে যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার ভিউয়ার্স সবাইকে আমন্ত্রিত। ইফতারের স্থান নহটা সরকারি মডেল মসজিদ, নহটা পাবা রাজশাহী। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে কনফার্ম করবেন আসার জন্য, ধন্যবাদ। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটি বিক্রি হবে তার আশেপাশে চলে এসেছি, এবং ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু বহুতল ভবন আর বহুতল ভবন, কারণ এইসব জায়গা সহজেই পাওয়া যায় না, অনেক কষ্ট করে এইসব জায়গাগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। সেজন্য থ্যাংকস টু সাইদ ভাই অনেক কষ্ট করে খোঁজার জন্য। সুপ্রদর্শক, সামনেই যে বৈদ্যুতিক পিলার আছে, সেই বৈদ্যুতিক খুঁটির অপোজিটে যে রাস্তা আছে, সে রাস্তার এক প্লট পরে আমাদের সেই জমিটি, এবং দেখতে পাচ্ছেন দোকান, এবং দোকানের এক প্লট পরেই জমিটি। জমিটির মূল্য চাওয়া হয়েছে 1,70,00,000 টাকা। আমি আবার বলছি, 1,70,00,000 টাকা। যাদের বাজেট আছে বা ভিজিট করতে চান, তারাই শুধুমাত্র ফোন দেবেন। ফোন দেওয়ার সময় অবশ্যই সময়টা খেয়াল করবেন। জমিটির চারিদিকে আরসিসি পিলার দিয়ে বাউন্ডারি করা আছে, উঁচু বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এবং স্কোয়ার জমি। আর জমিটির আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, আর প্রতিটা বাড়িতেই যারা নিজে থাকে তারা তো থাকে, আর যারা নিজে থাকে না ভাড়া আছে, কোনো বাড়ি ফাঁকা নেই, প্রতিটা বাড়িতেই ভাড়া আছে। তো আপনি যদি এই জায়গাতে বহুতল ভবন করেন, সাথে সাথেই ভাড়া হয়ে যাবে নিঃসন্দেহে, আর এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে। বাজার এলাকা আর বাজার কেন্দ্রিক জায়গাটি, আপনি এখানে নাগরিক সকল সুবিধাগুলো পাবেন, আর সবচেয়ে বড় কথা, একটি মেডিকেল কলেজের পাশে আপনি জায়গাটি পাচ্ছেন। মেডিকেল কলেজ থাকা মানে সবচেয়ে ভালো একটি জায়গা। দর্শক, প্লটের সামনেই আপনি একটি রাস্তা পাচ্ছেন, অনেক সময় প্লটের সামনে রাস্তা থাকে না, আর এখানে আপনি সরাসরি রাস্তা পাচ্ছেন, একদম রাস্তার পরেই এই প্লটটা অবস্থিত।
সুপ্রিয় দর্শক, আমি সকলকে অনুরোধ করব আপনারা আন্তরিকতার সাথে আমার ভিডিওগুলো দেখবেন। জমির মূল্যর জন্য বা জমির প্রদেশের নাম্বারের জন্য আজেবাজে কমেন্ট করবেন না। প্রতিটা ভিডিওতেই, ভিডিওর শেষে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমি অবশ্যই নাম্বার দিয়ে থাকি। হয়তোবা ডেসক্রিপশনে এবং ভিডিও শেষে দুটো একসাথে না দেওয়া থাকতে পারে, কিন্তু যে কোনো একটাতে অবশ্যই দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।